हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल माय स्पोर्ट्स ओपिनियन। आशा करी तुम्हारा सकले ही भालो आछो एवं सुस्थ आछो। आबारो एक इंडियन फुटबॉल ट्रांसफर अपडेट और रिमोर निये नतून वीडियो। आजकेर ये वीडियोते बेश किछु गुरुत्वपूर्ण अपडेट देवार आछे तुम्हादे। अपडेट देवार आछे AIFF नतून की घोषणा करलो आई लीगर ब्यापारे एवं इंडियार नेक्स्ट वर्ल्ड कप क्वालिफायर मैच सम्बन्धे আর আপডেট দেওয়া আছে এটিকের প্লেয়ার জয়শানের সম্বন্ধে। তো চলো তাহলে আর বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা রেগুলার ভিডিও দেখছো অথচ চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ইন্ডিয়ান ফুটবলের আপডেট পাওয়ার জন্য। তাহলে চলো আজকে যে ট্রান্সফার আপডেটগুলি তোমাদেরকে বলার আছে সেগুলো আগে তোমাদেরকে জানিয়ে দিই এবং তারপর অন্য আপডেটে আসছি। তো আজকের প্রথম ট্রান্সফার আপডেটটি হলো উড়িষ্যা এফসি কে নিয়ে। তো আমি লাস্টের ভিডিওতে বলেছিলাম যে উড়িষ্যা এফসি কিন্তু ইন্ডিয়ান অ্যারোজের দুইজন প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তো উড়িষ্যা এফসি কিন্তু ইতিমধ্যে সেই দুইজন প্লেয়ারকে অফিসিয়ালভাবে কনফার্ম করে দিয়েছে এবং তারা হলেন 20 বছর বয়সী রাইট ব্যাক সৌরভ মেহের এবং 20 বছর বয়সী ডিফেন্ডার হেনরি অ্যান্টনি। এছাড়াও বেঙ্গালুরু এফসি কিন্তু অফিসিয়ালভাবে তাদের নতুন দুইজন প্লেয়ারের নাম অ্যানাউন্স করে দিয়েছে এবং তারা হলেন জো জোহরেলিনা এবং আরেকজন হলেন গোকুলাম কেরালা এফসির 21 বছর বয়সী ডিফেন্ডার ওয়াংগ্যাম মুইরাং। তো এই দুইজন প্লেয়ারকে কিন্তু বেঙ্গালুরু এফসি অফিসিয়ালভাবে কনফার্ম করে দিয়েছে। তাহলে চলো পরবর্তী ট্রান্সফার আপডেটে আসা। তো পরবর্তী ট্রান্সফার আপডেটটি হলো এটিকের 27 বছর বয়সী মিডফিল্ডার জয়েশ রানেকে নিয়ে। এই বছর ISL শেষ হওয়ার কিছুদিন পরেই কিন্তু জয়েশ রানেকে নিয়ে একটা নতুন রিমোর বেরিয়ে এসেছিল। সম্ভবত জয়েশ রানেক কিন্তু এটিকে ছাড়তে চলেছে। কারণ হিসাবে দেখা গিয়েছিল যে জয়েশ রানেককে কিন্তু ISL দুটো টিম অফার করেছে এবং তারা হলেন ইস্টবেঙ্গল এবং নর্থ ইস্ট ইউনাইটেড। তো কিছুদিন পরে কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে আর কোনো কথাবার্তা বা যোগাযোগ রাখা হয় না জয়েশ রানের সঙ্গে। শুধুমাত্র নর্থ ইস্ট ইউনাইটেডই কিন্তু কথাবার্তা চালিয়েছিল জয়েশ রানের সঙ্গে। তো আবারও জয়েশ রানেককে নিয়ে একটা নতুন রিমোর বেরিয়ে আসছে যে জয়েশ রানের সঙ্গে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের কথাবার্তা অনেকটাই এগিয়েছে। তো এই বিষয়ে কোনো কনফার্ম আপডেট আপাতত আমার কাছে নেই, শুধুমাত্র এই রিমোরটাই শোনা যাচ্ছে বলে আমি তোমাদেরকে জানানোর জন্য এই আপডেটটি দিলাম। তো এই বিষয়ে যদি পরবর্তীতে আর কোনো আপডেট আসে তো আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তাহলে চলো পরবর্তী ট্রান্সফার আপডেটে আসা যাক। তো পরবর্তী ট্রান্সফার আপডেটটি হলো AIFF এর তরফ থেকে কিন্তু বিট চাওয়া হয়েছে আই লিগের নতুন টিমের জন্য। তো AIFF চাইছে যে পরবর্তী মরশুমে আই লিগে আরও নতুন টিম সংযুক্ত করতে। তবে কটা টিম আই লিগে সংযুক্ত করবে পরবর্তী মরশুমে সেটা কোনো মেনশন করা হয়নি। সেই টিমের সংখ্যা দুটো হতে পারে বা তিনটে হতে পারে। এবং AIFF চাইছে যে সমস্ত শহরের থেকে কোনো টিম নেই আই লিগে সেই সমস্ত জায়গার থেকে কোনো নতুন টিমকে সংযুক্ত করতে। আপাতত যে সমস্ত জায়গার নাম জানা যাচ্ছে বিট পেপার সাবমিট করার জন্য সে সমস্ত শহরগুলি হলো নিউ দিল্লি, জয়পুর, রাঞ্চি, ভোপাল, লখনৌ এবং যোধপুর। আপাতত এই 6-7টা জায়গার নামই শোনা গিয়েছে বিট পেপার সাবমিট করার জন্য এবং এগুলির মধ্যে সবথেকে এগিয়ে আছে নিউ দিল্লি সুদেবা এফসি। তো সুদেবা এফসির নামটা কিন্তু শোনা যাচ্ছে যে সুদেবা এফসি কিন্তু বিট পেপার সাবমিট করার জন্যই অনেকটা এগিয়ে রয়েছে বাকি দলগুলির থেকে। এছাড়া AIFF এর তরফ থেকে জানানো হয়েছে যে টিমই যুক্ত হোক না কেন তারা কিন্তু AFC টুর্নামেন্ট খেলতে পারবে যদি AFC টুর্নামেন্ট খেলার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া লাগে সেগুলো সেই টিমের থাকে। এটাও কিন্তু একটা দারুণ খবর। তবে একটা প্রশ্ন, তাহলে কি এবছর আই লিগের সেকেন্ড ডিভিশন থেকে কোনো টিম আসবে না? ও এই ব্যাপারটা নিয়ে এখনও কিন্তু ধোঁয়াশা রয়েছে। এইটা সম্বন্ধে কিন্তু AIFF কোনো আপডেট দেয়নি। তো যেহেতু এই বছর সেকেন্ড ডিভিশন লিগ চলতে চলতে মাঝপথে বন্ধ হয়ে যায়, এই জন্য সেকেন্ড ডিভিশন লিগ থেকে কোনো নতুন টিম এই বছর আসবে কি না তো সেই ব্যাপারটা নিয়ে কিন্তু এখনও ধোঁয়াশা রয়েই গেছে। তবে অনেকে চাইছে যে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে আবার আই লিগে দেখতে, কারণ মোহনবাগান মার্জ হয়ে কিন্তু চলে যাচ্ছে আই লিগ থেকে এবং ইস্টবেঙ্গলেরও অনেকটাই সম্ভাবনা রয়েছে ISL খেলার। তাহলে কিন্তু কলকাতার দুই প্রধানই আই লিগ ছেড়ে দিচ্ছে, অর্থাৎ কলকাতা থেকে কিন্তু কোনো টিমই থাকছে না আই লিগে। সেই জন্য মোহামেডান স্পোর্টিংকে চাইছে অনেকে দেখতে আই লিগে আবার। তো দেখা যাক এই ব্যাপারটা নিয়ে কত দূর এগোয় বিষয়টা। তো সেই বিষয়ে আবার পরবর্তীতে আপডেট পেলে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তাহলে চলো আজকের লাস্ট ট্রান্সফার আপডেটে আসা যাক। তো আজকের লাস্ট ট্রান্সফার আপডেটটি হলো AFC তরফ থেকে ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের জন্য যে সমস্ত ম্যাচগুলি বাকি ছিল
সেই ম্যাচগুলির ডেট কিন্তু অ্যানাউন্স করা হয়েছে। তো সেই ডেটগুলি হলো 8 অক্টোবর, যেখানে ইন্ডিয়া খেলবে কাতারের সঙ্গে, এটা কিন্তু ইন্ডিয়ার হোম ম্যাচ। তারপরে 12ই নভেম্বর, যেখানে ইন্ডিয়া এবং বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ, এবং তারপরে 17ই নভেম্বর, যেখানে ইন্ডিয়া খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে, এটা কিন্তু ইন্ডিয়ার হোম ম্যাচ। এই ডেটগুলি কিন্তু এফসির তরফ থেকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। তবে এই ব্যাপারে কিন্তু ফিফার তরফ থেকে এখনও পর্যন্ত কোনো রকম মতামত দেওয়া হয়নি। তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই, এই কটি আপডেট দেওয়া ছিল আজকের এই ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেটি নিচের কমেন্ট বক্সে জানিও। তো চলো তাহলে, টাটা, বাই বাই।